talk of the town. এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে মানুষটির বজ্রকণ্ঠ একটি স্বাধীন দেশের স্বপ্ন বুনেছিল, যে মানুষটির নেতৃত্ব সদ্য স্বাধীন একটি রাষ্ট্রের অবকাঠামো নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে ছিল অবিচল, সেই অবিসংবাদিত নেতাকে হত্যা করতে উদ্যত হয় বিশ্বাসঘাতক একদল বাঙালি সেনা অফিসার। সেই রাতে শোকে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেদিন সোনার বাংলা গড়ার স্বপ্ন থেমে গিয়েছিল ঘাতকের নির্মম বুলেটের আঘাতে, যার বজ্রকণ্ঠ সংহত করেছিল বাঙালির আবেগ, তাকেই সপরিবারে হত্যা করেছিল ঘাতকেরা। বাংলাদেশের ঢাকায় 32 নম্বরের এই বাড়ি 15 আগস্ট 1975 সালের ভোর রাতে জাতির পিতার রক্তে ভেসে যায়। ইতিহাসের এই ঘৃণ্যতম হত্যাকাণ্ডের এই দিনে বঙ্গবন্ধুর পরিবার সহ সর্বমোট 33 জনকে হত্যা করা হয়েছিল। কতটা নৃশংস ও ঘৃণ্য নরপশু হলে একটি পরিবারের নারী ও শিশু সন্তানকে পর্যন্ত হত্যা করতে পারে, নৃশংস এমন ঘটনার সাক্ষী হয়ে আছে 32 নম্বরের এই বাড়িটি। আমরা ইতিহাসের ঘৃণ্য এমন হত্যাকাণ্ডের নিন্দা জানাই, নিহতদের স্মরণ করি গভীর শ্রদ্ধায়।